আমরা গ্যাস সিলিন্ডার কম বেশি সবাই ব্যবহার করে থাকি। গ্যাস সিলিন্ডার আমরা নির্দিষ্ট একটি জায়গায় রাখি এবং সেই জায়গায় অনেকদিন রাখতে রাখতে একটি নির্দিষ্ট দাগ পড়ে যায়, বা সেটাকে আমরা মরিচা বলি। তো এই দাগ থেকে বাঁচার জন্য আমরা একটি আপনাদের জন্য পণ্য নিয়ে এসেছি, সেটির নাম হচ্ছে নাসিহা ট্রলি। এই ট্রলিটির দাম হচ্ছে 150 টাকা। আপনারা নিশ্চয়ই চিন্তিত হচ্ছেন যে এটার উপর গ্যাস সিলিন্ডার রাখলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। তো আমি এটা আপনাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি যে এটা ফেটে যাবে কিনা, এটা কতটুকু শক্ত কতটুকু মজবুত। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা শক্তি ধারণ ক্ষমতা কতটুকু বেশি। তো নিশ্চয়ই গ্যাস সিলিন্ডারের থেকে আমার ওজন বেশি হবেই। এই যে দেখেন, এটা ভাঙেওনি এবং ফাটেনি, যেমনটা তেমনই সুন্দর মতো রয়েছে। এখন আমি আরেকটি কথা বলতে চাই, যখন একটি অপরিচিত লোক গ্যাস সিলিন্ডার আমাদের বাসায় দিয়ে যায়, তখন দেখা যায় যে আমরা অপরিচিত লোক সাধারণত তাকে আমরা বাসায় ঢুকতে দিতে পারি না। তো সেই কারণে আমরা নিজেরাই যদি সেটাকে আমরা বহন করি, তো দেখা যাবে সেটা বহন করার জন্য আমার কাছে আরেকটি পণ্য আছে, সেটি হচ্ছে চাকাযুক্ত আরেকটি ট্রলি, যেটির দাম হচ্ছে 350 টাকা। সেটি আপনি এখানে দেখতে পাবেন যে আমি সিলিন্ডারটি ক্যারি করতে পারছি খুব সুন্দর মতো, সেটাকে আমি নাড়াতে চাড়াতে পারছি, এবং আমি এটি দেখা গিয়েছে যে আমি গেট পর্যন্ত এটা সুন্দর মতো দিয়ে আসতে পারবো। এবং আমি যদি চাই আমি সেই জায়গাটা, যেই জায়গাটা আমি রাখবো সেই জায়গাটা যেন আমি পরিষ্কার করতে পারি, এই জন্য এই চাকাযুক্ত ট্রলিটি আমি ব্যবহার করতে পারবো। ধন্যবাদ।